নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বং ভার্ডিক্ট। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো জিতের মানুষ নিয়ে। বন্ধুরা, জিতের মানুষ রিলিজ করছে নভেম্বর মাসে, এবং এই নিয়ে একটা আপডেট আছে এবং সেই নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের কাছে। শোনা যাচ্ছে এবার প্রচারের জন্যে কিন্তু জিত স্বয়ং যাবেন বাংলাদেশে এই ছবি প্রচার করতে। তোমরা অলরেডি জানো যে একই দিনে কিন্তু ভারত এবং বাংলাদেশে এবার রিলিজ করতে চলেছে জিতের মানুষ। এর আগেও বহু ছবি জিতের কিন্তু রিলিজ করেছে বাংলাদেশে এবং আশানুরূপ ফল করেছে, তারা সুপারহিট হয়েছে বাংলাদেশেও। এবার যা শোনা যাচ্ছে যে একই দিনে রিলিজ করতে চলেছে। আগের ছবিগুলো কিন্তু কোনোটাই একই দিনে রিলিজ করেনি জিতের, কিন্তু এবার কিন্তু সেই খেলা অনেক ঘুরে গেছে এবং একই দিনে রিলিজ করবে মানুষ ভারত এবং বাংলাদেশে, যেটা কিন্তু আগে হয়নি। তো আশাই করা যায় যে বাংলাদেশের মানুষজন কিন্তু অলরেডি জিতকে ভীষণই ভালোবাসেন, এবং যদি এটা হয় তো সেটা খুবই ভালো। এবং যদি উনি প্রচার করেন, প্রচার করলে কিন্তু তাতে কিন্তু আরও অনেক দিন ধরেই বাংলাদেশে রমরমিয়ে চলতে পারবে এই সিনেমা। কেন কি জিতকে কিন্তু বহু মানুষ পছন্দ করেন বাংলাদেশে। তো এর আগে হয়তো এইভাবে প্রচারে অংশ নেননি জিত। এর আগে চেঙ্গিজের জন্যে সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে তিনি প্রচার করেছিলেন, তবে এবার কিন্তু একদম আলাদা। এবার শুধুমাত্র বাংলাদেশেই প্রচার করা হবে ছবিটা, এবং বাংলাদেশের মার্কেটটা যদি ঠিকঠাক করে ট্যাপ করা যায় বা ঠিকঠাক করে যদি পেনিট্রেট করা যায়, তাহলে কিন্তু দারুণ ব্যবসা হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। এই বিষয়ে যদি আরও কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সেটা তোমাদের জানাবো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বং ভার্ডিক্ট। আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো জিতের মানুষ নিয়ে। বন্ধুরা, জিতের মানুষ রিলিজ করছে নভেম্বর মাসে, এবং এই নিয়ে একটা আপডেট আছে এবং সেই নিয়েই কথা বলতে চলে এসেছি তোমাদের কাছে। শোনা যাচ্ছে এবার প্রচারের জন্যে কিন্তু জিত স্বয়ং যাবেন বাংলাদেশে এই ছবি প্রচার করতে। তোমরা অলরেডি জানো যে একই দিনে কিন্তু ভারত এবং বাংলাদেশে এবার রিলিজ করতে চলেছে জিতের মানুষ। এর আগেও বহু ছবি জিতের কিন্তু রিলিজ করেছে বাংলাদেশে এবং আশানুরূপ ফল করেছে, তারা সুপারহিট হয়েছে বাংলাদেশেও। এবার যা শোনা যাচ্ছে যে একই দিনে রিলিজ করতে চলেছে। আগের ছবিগুলো কিন্তু কোনোটাই একই দিনে রিলিজ করেনি জিতের, কিন্তু এবার কিন্তু সেই খেলা অনেক ঘুরে গেছে এবং একই দিনে রিলিজ করবে মানুষ ভারত এবং বাংলাদেশে, যেটা কিন্তু আগে হয়নি। তো আশাই করা যায় যে বাংলাদেশের মানুষজন কিন্তু অলরেডি জিতকে ভীষণই ভালোবাসেন, এবং যদি এটা হয় তো সেটা খুবই ভালো। এবং যদি উনি প্রচার করেন, প্রচার করলে কিন্তু তাতে কিন্তু আরও অনেক দিন ধরেই বাংলাদেশে রমরমিয়ে চলতে পারবে এই সিনেমা। কেন কি জিতকে কিন্তু বহু মানুষ পছন্দ করেন বাংলাদেশে। তো এর আগে হয়তো এইভাবে প্রচারে অংশ নেননি জিত। এর আগে চেঙ্গিজের জন্যে সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে তিনি প্রচার করেছিলেন, তবে এবার কিন্তু একদম আলাদা। এবার শুধুমাত্র বাংলাদেশেই প্রচার করা হবে ছবিটা, এবং বাংলাদেশের মার্কেটটা যদি ঠিকঠাক করে ট্যাপ করা যায় বা ঠিকঠাক করে যদি পেনিট্রেট করা যায়, তাহলে কিন্তু দারুণ ব্যবসা হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে। এই বিষয়ে যদি আরও কোনো আপডেট পাই তাহলে অবশ্যই সেটা তোমাদের জানাবো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা। Yeah.